きます。枯れた。তো কিছুদিন আগে মানে 22শে মার্চ ছিল জনতা কারফিউ। মোদিজি আমাদের শুধু দুটো কথাই বলেছিলেন, এক, টানা 12 ঘন্টা বাড়িতে থাকতে হবে, দুই, 5টা থেকে মানে বিকেল 5টা থেকে 5টা 5 অব্দি হাততালি বা কাঁসার বাসন বাজিয়ে যারা আমাদের হয়ে সারাক্ষণ করোনা মোকাবিলায় লড়ছেন তাদের জন্য একটু অ্যাপ্রিসিয়েট করানো। কিন্তু আমরা কি করলাম সেটা পরে বলছি। কিন্তু এই কাঁসা বাজানোর চক্করে যে কিছু নিরীহ স্টিল, কাঁসা এবং অন্যান্য ধাতব বস্তু যে প্রাণ হারালো সে খেয়াল কি আছে? নেই না, জানি তো। তো আসুন আমরা সেই সব শহীদ কাঁসার বস্তুদের জন্য কিছুক্ষণ নীরবতা পালন করি। হ্যালো বাঙালিস, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেটার টপিক হচ্ছে ইন্ডিয়ান্স ওবেইং জনতা কারফিউ। পিকনিক করার জন্য দেশে লোক মরছে, 13,000 লোক মরেছে, আমরা এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি। আরে বিসি, ঘর রুক না থা, বাহার কিউ আয়ে হো? আমরা চা খেতে এসেছি, এখানে আড্ডা মারতে না, চা খাওয়া হয়ে গেছে বাড়ি চলে। হ্যাঁ ঠিক আছে, তা কাকু আপনি কি করতে এসেছেন? চা খাবো না আমরা, আজকে বন্ধ আছে, আমরা খাবো না চা। হ্যাঁ সত্যি তো, চা খাবে না নাকি? একবার কি ভেবে দেখেছেন বাড়িতে কতটা বাজে চা বানালে কেউ নিজের জীবনের ঝুঁকি নিয়ে কারফিউয়ের দিন চা খেতে বাইরে বেরিয়ে আসে? আমার তো কষ্ট হচ্ছে এদের কথা ভেবে। না না কাকু, তুমি চা খাও, বেশি বেশি করে খাও, কেউ তোমাকে কিছু বলবে না, তুমি খাও। কি ব্যাপার, সবাই চা চা কেন করছে? এটা কি তাহলে মদের দোকান না? আসুন দেখে নেই এবার বিকেল 5টার সিন। এখানে দেখা যাচ্ছে একদল ঠাকুর ভক্ত মহিলাগণ শাক, ঘণ্টা, কাঁসা, করতাল সব নিয়ে করোনা বিসর্জনে বেরিয়েছেন। বাহ কাকিমাস, বাহ দারুণ। এখানে আরো একটা বড় ভাষণের লাইন যেটা লিড করছেন ওয়ান্স অ্যাগেন কাকিমাস, ফলোড বাই ভাড়া করে নিয়ে আসা ঢাকি পাড়ার লোকজন, ফলোড বাই ওয়ান্স অ্যাগেন কাকিমাস। এনারা সবাই নিজেদের বুদ্ধিশুদ্ধি ভাষণ দিয়ে এসেছেন। মানে এনারা কি জানেন না গভর্নমেন্ট থেকে ম্যাস গ্যাদারিং করতে না করা হয়েছে যাতে ভাইরাসটা স্প্রেড না করে? অশিক্ষিতের দল সব। যাই হোক, সব জায়গায় কি আর সেম হবে নাকি? দেখে নিন। ঠিক আছে, আরো একটা দেখে নিই। ও নো, এখানের অবস্থা দেখে আরো জঘন্য। এটাকেই বোধহয় বলে উচ্চ সঙ্গীত, উঁচুতে উঠে বাজনা বাজাচ্ছে সাদা সস্তার বোকাচোদাস। তো এই হচ্ছে দেশের অবস্থা। মোদি বলেছিল 5 মিনিট, 5 মিনিটের জন্য হাততালি বা কাঁসার প্লেট বাজাতে, কিন্তু এরা তো ঢাক ঢোল শাঁখ শঙ্খ সব নিয়ে ফুর্তি করতে বেরিয়ে গেছে। ঠিক আছে, ঢাক ঢোল অব্দি মানা যায়, কিন্তু কেউ কেউ আবির দিয়ে খেলছে, বাজি ফাটাচ্ছে, কেন ভাই? কার বাপের বিয়ে? কিসের এত ফুর্তি তোদের? কোথাকার পাতা খাও, আমাকেও দাও। মাঝখান থেকে বেকার কিছু কাঁসার বাসন কুসন মার খেয়ে গেল। বাহ বাহ, বাচ্চারা খুব সুন্দর পারফর্ম করেছে, ওদের জন্য ছোট্ট করে একটা তালি। না থাক, তোমাদের তো আবার তালি বাজাতে বললে কত কিছু বাজিয়ে দাও, থাক বরং নেক্সট। মানে এমন ভাবে পেটাচ্ছে যেন বাসনটা নিজেই করোনা ভাইরাস।
ওটাকে পিটিই ভাইরাস মেরে দেবে এরা। এবার আমরা দেখব কিভাবে লুকিয়ে থাকা করোনা ভাইরাস খুঁজে বের করতে হয়। কাকু, ওটা ডেঙ্গু না করোনা, তুমি কি করছো? ওয়েট, কাকু আসলে বদলা নিচ্ছেন মশাদের উপরে। রাতের বেলা মশার ওনার কানের সামনে গান গিয়ে ওনাকে ঘুমোতে দেয় না, তাই উনি এই সুযোগে মশাদের কানে প্যান বাজাচ্ছেন, সুযোগের পুরো সদ্ব্যবহার করছেন। গ্রেট কাকু, আগে জানলে আমি এরকম করতাম। ও ভাই, মারো, মুঝে মারো। এখানে তো লিটারালি করোনাকে পুজো দেওয়া হচ্ছে। করোনা কো হাম লোগো নে অভি প্রসাদ চড়াযা। তুই তো মানুষ মারবি রে। হামনে খির চড়াযা, পুড়ি চড়াযা কি খির পুড়ি খাইয়ে আর শান্ত রহিয়ে। ও মাই গড, ওয়াও। না, এসব মূর্খামি আর দেখতে ভাল লাগছে না। এবার আমরা কিছু হেভি মেটাল গান শুনবো। হেভি মেটাল ব্যান্ডের নাম দ্য ডিস্টার্বিং এলিমেন্ট, যেটার বেসে আছে দুটো মেগা জাম্বো সাইজের থালা নিয়ে আমাদের সবার প্রিয় বাহুবালি দাদি। ড্রামে আছেন পাড়ার বল্টু, একে ডিটিভি ডিস্ট্রিবি ডিস্ট্রয়ার। আর লিড সিঙ্গারে আছেন আমাদের সবার প্রিয় গোকো দিদি। তো আসুন শুনে নেই তাদের প্রচন্ড ইন্সপায়ারিং কিলার মিউজিক। হে গাইস, আমি জানি তোমরা ঘরে বসে বসে বোর হচ্ছে এই লকডাউনের সময়, তাই তোমাদের আনন্দ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা বানানো আমার তরফ থেকে একটা ছোট্ট প্রচেষ্টা। তোমরা যদি একটু হলেও হেসে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দাও, কমেন্ট করতে পারো ইচ্ছে হলে, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দাও যেন তারাও একটু হাসতে পারে। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমি এরকম অনেক মজার মজার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আর করোনা ভাইরাস না যাওয়া অবধি ঘরেই থাকো, প্লিজ স্টে অ্যাট হোম, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।